সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কেরামতি, প্রাণ গেল যুবকের। হরিহরপাড়ার শ্রীপুর গ্রামের ঘটনা। মৃতের নাম পরীক্ষিত ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীপুর গ্রামের ঘোষপাড়া এলাকায় পরীক্ষিত ঘোষ শুক্রবার বিকেলে জমিতে কাজ করার সময় বিষধর ছোবল দেয়। বাড়ি ফিরে সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে পাশের গ্রাম শ্রীপুর আমতলায় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওঝা বাড়িতে না থাকায় কিছুটা সময় ব্যাহত হয়। কিছুক্ষণ পর ওঝা এসে কেরামতি শুরু করে। ক্রমেই রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। গমার জমিতে সার দিতে গিয়েছিল, সার দিতে গিয়ে ওকে সাপে কামড়িয়েছে 5:30 নাগাদ। ওঝার কাছে লিয়ে গিয়েছিল, লিয়ে গিয়ে মোটামুটি রুগী আনছাট তানছাট করছিল, দিয়ে ওখানে ধরেন আমি লঙ্কার জমিতে বীজ দিয়েছিলাম, দিয়ে গেলাম, গিয়ে আগাবাগি করে বলে গাড়ি দেখে এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরপরই তো শুনছি এরকম ধরে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সাপে কাটা রোগীকে কেন হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো, এখনো অন্ধবিশ্বাসী ভরসা সাধারণ মানুষের। কবে সচেতন হবেন মানুষ? এটা তো বেশিরভাগ লোক বলছে যে এটা ভালো হয়, ভালো হয়, ভালো হয়। এটা তো সব পাবলিক তো সব রকম বলবে না, যারা দেখেছে হয়তো, যাদের হয়তো ভালো হয়েছে তারা বলবে, সাপোর্ট করছে তাদের দিকে। এবার এই সাপোর্টের দিকটাই বেশি, হসপিটালের চেয়ে সাপোর্টের দিকটাই বেশি, যে রোজার থাক রোজার ভালো হয়ে যায়। তো এই তো খানিকটা আগে আমাকে হরিহরপাড়াতে আমার গোডাউনের পাশে আমি যে গাড়িটা বলেছিলাম সেই গাড়ি পাড়া ছেলেটা বলছে যে আমাদের এই পাড়াতেই মানে দুটো ইয়ে আছে, তারা ওই বিজারে ভালো হয়ে যায়। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।